হ্যালো ফ্রেন্ডস রাজীব তোমাদের সকলকে স্বাগত এডুকেশন ফের রাজীব ইউটিউব চ্যানেলে তোমরা যারা এসএসসি সিএইচএসএল দু হাজার চব্বিশ এক্সাম দেবে ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে নেক্সট মান্থ মানে ফার্স্ট জুলাই থেকেই কিন্তু আমাদের সিএইচসএল এর টায়ার ওয়ান এক্সাম শুরু হয়ে যা শুরু হয়ে যাচ্ছে সেই দিকটি লক্ষ্য রেখে আমি তোমাদের জন্য ইংলিশ প্র্যাকটিসিটের ক্লাস করাচ্ছি আজকে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে টেন্থ আগস্ট দু হাজার তেইশ সালের শিফট ওয়ানের প্রিপারটি ডিসকাস করবো আশা করবো ক্লাসটি তোমাদের অনেকটা হেল্পফুল হবে তো দেখো আমাদের টেন্থ আগস্ট দু তেইশ সালে সিএইচসএল এ মর্নিং শিফটে যে ফার্স্ট কোশ্চেনটি হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ যে বলা হচ্ছে এখানে যে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তো আমাদের কিন্তু দেখো চারটা অপশান দেওয়া হয়েছে সেই চারটা অপশানের থেকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা নিয়ে আমাদের এই যে ব্ল্যাঙ্ক জায়গাটা রয়েছে সেটা কিন্তু ফিল করতে বলা হচ্ছে তো কী বলা হচ্ছে দেখো সেন্টেন্সটি সেন্টেন্সটি আমাদের বলছে আই কান্ট ড্যাস দিস হিট অ্যানি মোর ওকে সো দেখো আমাদের যে এখানে যে কান্ট বলছে কান্ট মানে কি কান্ট মানে কিন্তু আমরা জানি যে এটা কিন্তু ক্যান নটের একটা শর্ট ফর্ম তাই তো ক্যান নটের শর্ট ফর্ম কিন্তু কান্ট হয়ে রয়েছে তো কান্ট মানে কী বলা হচ্ছে দেখো আমি এখানে লিখে দিচ্ছি যে যে কিছু করার মানে অক্ষমতা বা অভাবটা সেটা কিন্তু বোঝনে থেকে কান্ট বা ক্যান নট মানে ওকে তো এখানে দেখো আমাদের কিন্তু কিছু একটা করার যে অক্ষমতা বা মনে করো যে কোনো একটা কিছু যেটা আমি পছন্দ করছি না সেটা কিন্তু বলা হচ্ছে তো সেই বিষয়টার থেকে কিন্তু আমাদের এখান থেকে একটা অপশান থেকে কারেক্ট ওয়ার্ডটা নিয়ে বসাতে হবে ঠিক আছে তো এবার দেখো অপশানগুলো কি বলছে ফার্স্ট অপশান দেখো বলছে বিয়ার বিয়ার তা দেখো এই যে চারটে অপশন বলা হলো এখানে কোনটা অ্যাপ্রোপিয়েট অ্যান্সার হচ্ছে ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে সাথে একটু ট্রাই করার চেষ্টা করবে যে কোনটা অ্যান্সার হতে পারে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো তারপরে কিন্তু আমি বিষয়টা ডিসকাস করে দিচ্ছি তো দেখো ইয়েস আমাদের এখানে কিন্তু কারেক্ট অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে বিয়ার এই যে অপশন নাম্বার থ্রি যেটা বলেছে বি এর এই বিয়ারটা কিন্তু হয়ে যাচ্ছে এখানে এই বিয়ারটা কেন হচ্ছে দেখো তোমরা এই বিয়ারটা মানে মহিলা এক বে দেখো আমি পাশে লিখিয়ে দিচ্ছি যে মানে মহিরা করো যে এমন কিছু যা আপনি পছন্দ করেন না ঠিক আছে ডিসলাইক থিং ঠিক আছে সাধারণত এমন একটা কিছু যেগুলো কিন্তু মানে কেউ পছন্দ করে না সেটা কিন্তু বিয়ার হয়ে থাকে এখানে দেখো কান্ড বলা হয়েছে কান্ড বিয়ার এইভাবে কিন্তু বসানো হচ্ছে কান্ড বিয়ার মানে কিন্তু মানে সেই সমস্ত বিষয়গুলো যা মানে কিছু সহ্য করা মানে সহ্য হয় না কিন্তু কোনো একটা পরিস্থিতির চাপে কিন্তু তোমাকে সহ্য করতে হচ্ছে এইরকম একটা মানে পার্সপেক্টিভের থ্রুতে কিন্তু আমরা কান্ট বিয়ারটা ইউজ করে থাকি তাহলে দেখো এখানে কিন্তু কারাইটাস হচ্ছে আমাদের অপশান নাম্বার থ্রি তাহলে সেন্টেন্সটা যেটা দাঁড়াচ্ছে যে আই কান্ট বিয়ার দিস হিট অ্যানি মোর যে বলা হচ্ছে এই গরম আমি আর সহ্য করতে পারছি না ওকে আই হোপ তোমাদের কাছে ফার্স্ট কোশ্চেনটি আমি ক্লিয়ার করতে পারলাম চলো তাহলে সেকেন্ড কোশ্চেন দেখি দেখো নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার টু বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স তো দেখো কি বলা হলো এই যে আমাদের একটা সেন্টেন্স দিয়েছে সেন্টেন্সের মধ্যে যে আন্ডারলাইন জায়গাটা রয়েছে সেই জায়গায় কিন্তু একটা নিম্নলিখিত চারটা অপশনের মধ্যে থেকে একটা কারেক্ট আনসার নিয়ে বসাতে বলেছে ঠিক আছে তো আমরা যদি দেখি যে সেন্টেন্সটা এখানে দেখো আমাদের যে আন্ডারলাইন জায়গাটা রয়েছে যে বলছে নিড টু পুট আউট এটা কিন্তু আমাদের চেঞ্জ করে এই চারটা অপশনের মধ্যে কিন্তু একটা বসাতে বলা হচ্ছে তো দেখো আমাদের যে দেখতে হবে এখানে যে বলছে আমাদের ফেজালটা রয়েছে ফেজাল ভাবটা যে পুট আউট পুট আউট মানেটা বিষয়ে কী দাঁড়াচ্ছে পুট আউট মানে তোমরা দেখো এখানে লেখা হচ্ছে যে মানে এর যে মানেটা দাঁড়াচ্ছে পুট আউট মানে সাধারণত কিছু নিভিয়ে দেওয়া বা বাইরে কিছু রাখা এরকম একটা দিক থেকে কিন্তু আমরা পুট আউটটা ইউজ করে থাকি এটাই কিন্তু পুট পুটআউটের মানেটা দাঁড়াচ্ছে আমরা জানি তো ঠিক আছে তো দেখো এখানে যে আমাদের সেন্টেন্সটা বলছে আই নিড পুট আউট মাই ক্লথস বিফোর আই লিভ ফর দিস মর্নিং আদারওয়াইজ আই উইল বি রেস্টলেস ওন আই রিটার্ন এটা কিন্তু বলা হচ্ছে ঠিক আছে অপশান দেখো এখানে ফার্স্ট অপশান বলেছে যে নিট ফর পুট আউট এটা বসবে কি পরটা বলছে নিট টু পুট ইন এখানে পুট ইন বলছে পরটা পুট অফ বলছে নাকি পুট অ্যাওয়ে ঠিক আছে তো দেখো এখানে যে আমাদের কারেক্ট যে সিগমেন্টটা হচ্ছে যে কারের যে আমাদের অপশানটা হচ্ছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে যে পুট অ্যাওয়ে যেটা অপশান নাম্বার ফোরে রয়েছে যে নিড টু পুট অ্যাওয়ে এটাই কিন্তু এখানে বসবে যে পুট আউটটা কিন্তু নয় এটা কিন্তু গ্রামাটিক্যালি মিস্টেক রয়েছে গ্রামাটিক্যালি এরোর রয়েছে পুট আউট কিন্তু এখানে কখনোই বুঝতে পারে না পুট আউট মানে আমরা দেখলাম যে যেটা দাঁড়াচ্ছে যে বাইরে কিছু রাখা এটা কিন্তু বলা হচ্ছে কিন্তু দেখো আমাদের যে যখন মানে আমাদের যে কাজ থেকে যখন আসবে তখন কিন্তু সে ক্লান্ত হয়ে যাচ্ছে সে কিন্তু যাওয়ার আগেই সমস্ত মানে বিষয়গুলো জামাকাগুলো মানে খুলে ফেলতে বলা হচ্ছে তাহলে বাইরে কেন রাখবে এটা কিন্তু পুট অ্যাওয়েটাই কিন্তু বসবে যে কি বলা হচ্ছে দেখো পুট অ্যাওয়ের মানেটা কি দাঁড়াচ্ছে তাহলে আমি পুট মানেটা তোমাদের কাছে একটু বলে দিই তাহলে কিন্তু খুব সহজে তোমরা বিষয়টা বুঝতে পারবে তো দেখো পুট অ্যাওয়ে মানে তোমরা মনে রাখবে যে কোনো কিছুকে তার সঠিক স্থানে রাখা বা সংরক্ষণ করে রাখা ঠিক আছে এটা কিন্তু হচ্ছে পুট অ্যাওয়ের মানেটা তাহলে দেখো আমাদের যে কারেন্ট সেমনেসটা হচ্ছে এরকমভাবে দাঁড়াচ্ছে এটা যে আই নিড টু put away মাই clothes বিফোর আই লিভ ফর দিস মর্নিং আদারওয়াইজ আই উইল বি রেস্টলেস when নাই রিটার্ন এটা কিন্তু বলা হচ্ছে যে সকালে কাজে যাওয়ার মানে রওনা হওয়ার আগেই কিন্তু আমাকে সমস্ত জামাকাপড় সেগুলো কিন্তু সঠিক স্থানে রাখতে হবে ঠিক আছে আদারওয়াইজ আমি যখন মানে আসব আসার সময় আমি কিন্তু একটা অস্থির হয়ে যাব রেস্টলেস বলেছে ঠিক আছে ক্লান্ত হয়ে থাকবে তখন কিন্তু করতে পারবে না এটা কিন্তু বলা হচ্ছে ওকে চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা দেখো নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি রয়েছে থ্রিতে বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড তো দেখো সিনোনিম জানতে চাওয়া হয়েছে সিনোনিম মানে কি সিনোনিম মানে কিন্তু আমরা যে সমর্থক শব্দ এটা কিন্তু দাঁড়াচ্ছে ঠিক আছে বলতে পারি যে একই রকম শব্দ সেটা কিন্তু সমার্থক শব্দের মধ্যে দাঁড়াচ্ছে তো এই যে আমাদের ওয়ার্ডটা বলছে যে প্রিসাইস প্রিসাইজ মানে কি ফার্স্ট অফ অল এটা কিন্তু জানতে হবে আমাদের তো দেখো আমি পাশে লিখিয়ে দিচ্ছি প্রিসাইস মানে মনে রাখবে যে সুনির্দিষ্ট ঠিক আছে যথাযথ বা বলতে পারি ঠিকঠাকভাবে এটা কিন্তু দাঁড়াচ্ছে প্রিসাইসের মানেটা ঠিক আছে এবার দেখো অপশান লক্ষ্য করি আমরা ফার্স্ট অপশন বলছে যে ভেজ ভেজ মানে কিন্তু অস্পষ্ট তাহলে দেখো অস্পষ্ট বলা হচ্ছে অস্পষ্ট কিন্তু কখনোই হচ্ছে না অস্পষ্ট মানে কিন্তু এটা কিন্তু রং হয়ে গেল আমাদের এটা হচ্ছে না পরটা বলছে জেনারেল জেনারেল মানে আমরা কী জানি জেনারেল মানে কিন্তু যে যাকে বলা সাধারণ 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 বিষয়টা কিন্তু হবে না এখানে ঠিক আছে এবং অপশান নাম্বার ফোর দেখো যেটা বলছে অ্যাম্বিগিয়াস অ্যাম্বিগিয়াস মানে কিন্তু অস্পষ্ট যেটা একদম আমাদের অপশন নাম্বার এর মতোই দাঁড়াচ্ছে এটাই হচ্ছে না একমাত্র যে অপশন নাম্বার থ্রি রয়েছে আমাদের অ্যাকুরেট অ্যাকুরেট মানে কিন্তু যেটা দাঁড়াচ্ছে সঠিক ঠিক আছে এটাই কিন্তু কারেক্ট আনসার হচ্ছে এখানে আমাদের কারেক্ট আমাদের যে প্রিসাইজের শিরোনিম রয়েছে সেটা কিন্তু অ্যাকুরেট রয়েছে ঠিক আছে এছাড়া আরও কিছু শিরোনিম রয়েছে তো দেখো পাশে আমি লিখিয়ে দিচ্ছি যে এক্স্যাক্ট হতে পারে এর শিরোনিমটা অ্যাকুরেট তো আমরা জানলাম ঠিক আছে কারেক্ট হতে পারে এরোর ফ্রি হতে পারে পিন্ড পয়েন্ট হতে পারে স্পেসিফিক হতে পারে ডিটেইলড হতে পারে এই সমস্তগুলো থেকে কিন্তু কোশ্চেনের সম্ভাবনা রয়েছে তো আমি এই বিষয়গুলো তোমাদের কাছে একটু প্রেজেন্ট করার চেষ্টা করলাম ওকে আই হোপ তোমাদের কাছে বিষয়টা বোঝাতে পারলাম দেখো এরপর কি বলা হয়েছে দেখো নেক্সট কোশ্চেন নাম্বার ফোর রয়েছে আমাদের ফোন নাম্বার কোশ্চেনটি বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স তো দেখো সিনোনিম পার্ট থেকে কিন্তু আমাদের আরেকটি কোশ্চেন দিয়েছে যে এখানে দেখো আমাদের যে আন্ডারলাইন পার্টটা রয়েছে এবং শ্রেণী যেটা বলতে জানতে চাওয়া হয়েছে যে বলেছে বেনোভেলেন্ট তো দেখো বেনোভেলেন্ট মানে কি আমরা একই রকমভাবে আলোচনা করব তো দেখো পাশে দেখো আমি আলোচনা লিখে দিয়েছি যে বেনোভেলেন্ট মানে কিন্তু দাঁড়াচ্ছে যেটাকে আমরা বলতে পারি এক কথা যে উপকারী বা বলা হতে পারে যে কল্যাণময় এটা কিন্তু হয়ে থাকে বেনোভেলেন্টের বানেটা তো দেখো এই যে বলা হলো উপকারী বা কল্যাণময় ঠিক আছে এরকম দিক থেকে আমাদের চারটা অপশন বলেছে কোনটা অ্যান্সার হতে পারে তোমরা একটু অবশ্যই একটু কমেন্ট করে জানাও তো দেখো আমরা যদি এক এক করে অপশনগুলো লক্ষ্য করি ফার্স্ট অপশন দেখো বলছে গ্লুমি গ্লুমি মানে কি গ্লুমি মানে তোমরা মনে রাখবে বলতে পারি বিষণ্ন বা বিষণ্ন ভাব ঠিক আছে পরটা বলছে দেখো আনফর্চুনেট আনফর্চুনেট মানে কিন্তু দুর্ভাগ্যজনক ওকে আরটা বলছে গ্রাজিং গ্রাজিং মানে কিন্তু যে ক্রিপন ওকে আরটা বলছে ফোন নাম্বার অপশান যে কম্প্রেসিনেট কম্প্রেসিনেট মানে কিন্তু সহানুভূতিশীল তো দেখো সহানুভূতিশীলটাই কিন্তু আমাদের এখানে কারেক্ট আমাদের শ্রেণিম হয়ে যাচ্ছে বেনোভ্যালেন্টের ওকে তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে তো দেখো নেক্সট কোশ্চেন আমরা দেখি দেখো এরপর আমাদের কোশ্চেন নম্বর ফাইভ বলা হয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইডিএম ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য গিভেন সেন্টেন্স তো দেখো আমাদের কিন্তু একটা এবার আমাদের ইডিএম থেকে দিয়েছে তো দেখো আমাদের বলেছে সেন্টেন্সটি প্লেইং ফ্যান্টাসি গেমস অন ইন্টারনেট ইজ অ্যান ইজি ওয়ে টু মেক মানি কুইকলি বাট ইটস রিস্কি যে বললে দেখো যে ইন্টারনেটে কিন্তু যে সমস্ত ফ্যান্টাসি গেমগুলো হয়ে থাকে সেগুলো খেলে খুব ইজিলি কিন্তু মানে দ্রুত অর্থ উপার্জন করতে পারি পারা যেতে পারে এবং সেটা কিন্তু রিস্কি ঝুঁকিপূর্ণ এটা কিন্তু বলা হচ্ছে তো এই যে ওয়ার্ডটা রয়েছে আমাদের এই যে সেন্টেন্সটা বললাম আমি এই সেন্টেন্সে দেখো আন্ডারলাইন যে পার্টটা রয়েছে বলছে অ্যান ইজি ওয়ে টু মেক মানি এই যে আমাদের পার্টটা রয়েছে এর কিন্তু ইডিএম কোনটা হচ্ছে দেখো তো এটা যদি বলি আমরা যে অ্যান ইজি ওয়ে টু মেক মানি ঠিক আছে যে দ্রুত অর্থ উপার্জন করা একটা সহজ উপায় এটা আমাদের কোনটা ইডিএম হতে পারে চারটা অপশানের থেকে দেখো তো অপশান দেখো বলছে যে ইন ফর এ পেনি ইন ফর এ পাউন্ড পরটা বলছে নট ফেয়ার অ্যান্ড স্কোয়ার মেকিং এ কুইক বাক নাকি বিগার ফিশ টু ফ্রাই তো এই চারটা অপশানের মধ্যে কোনটা অ্যান্সার হতে পারে তো দেখো আমাদের কিন্তু এখানে কারেক্ট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশান নাম্বার থ্রিতে যেটা বলেছে যে মেকিং এ কুইক বাক এটা কিন্তু কালেনাসা হয়ে যাচ্ছে এখানে এর মানেটা কি দাঁড়াচ্ছে দেখো আমি পাশে লিখিয়ে দিচ্ছি এর মানেটা দেখো বলা হচ্ছে যে দ্রুত এবং খুব সহজেই অর্থ উপার্জন করা এটা কিন্তু হয়ে থাকে এবং এই যে অর্থটা উপার্জন করা হলো সেই অর্থটাকে কিন্তু অসৎ অর্থ বলে বিবেচিত হয়ে থাকে এটা কিন্তু দাঁড়াচ্ছে আই হোপ তোমাদের কাছে ইডিয়ামটা ক্লিয়ার করতে পারলাম তো নেক্সট কোশ্চেন আমরা দেখি দেখো নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স রয়েছে বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম ফর অব দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স তো দেখো সিরোনিম পার্ট থেকে কিন্তু আমরা আরেকটি কোশ্চেন দেখছি এখানে আই অ্যাম ইন এ ডিফিকাল্ট পিডি ক্যামেন্ট আই হ্যাভ টু অফার্স অ্যাট এ টাইম ঠিক আছে বলা হলো দেখো যে আমি কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি কারণ আমার কাছে দুটো অফার রয়েছে তো এইখানে দেখো আন্ডারের পার্টটা কিন্তু এখানে এই ওয়ার্ডটার মধ্যে রয়েছে আন্ডারের পার্টটা আমি এখানে করে দিলাম যে প্রিডি ক্যামেন্ট তো প্রিডি ক্যামেন্ট মানে কি দেখো আমি এখানে লিখে দিচ্ছি পিডি মানে তোমরা মনে রাখবে যে দুর্দশা বা বিপজ্জনক অবস্থা এটা কিন্তু দাঁড়াচ্ছে তো এর সিনোনিম কোনটা হতে পারে অপশন দেখো বলছে ডিলেমা ডিলেমা মানে কিন্তু দ্বিধা বা উভয় সংকট মানে দুদিক থেকে যে সংকটটা হয় সেটা কিন্তু ডিলেমা বলতে পারি আমরা পরটা বলছে সাকসেস সাকসেস মানে তোমরা জানো যে সাফল্য আর অফার মানে কিন্তু অফার যেটা দেওয়া হয়ে থাকে সেটা বলা হচ্ছে আর অ্যাডভান্টেজ মানে তোমরা জানো যে সুযোগ বা সুবিধা এটা কিন্তু বলা হচ্ছে তো দেখো আমাদের কিন্তু কারেক্ট আনসারটা হয়ে যাচ্ছে এখানে ডিলেমা যেটা এক নম্বর অপশন রয়েছে ডিলেমা ডিলেমা মানে আমরা জানলাম দ্বিধা বা উভয় সংকট তাহলে এখানে দেখো এই যে আমাদের ওয়ার্ডটা বলেছিলো যে প্রিডি এটা কিন্তু দাঁড়াচ্ছে যে মানে দুর্দশার মধ্যে রয়েছে কারণ তার কাছে দুটো অফার একসাথে এসেছে তাহলে এটা বিপজ্জনক অবস্থা রয়েছে আমাদের কিন্তু কারেক্ট করে দেবো এখানে ডিলেমা এটা কিন্তু দাঁড়াচ্ছে একমাত্র শ্রোনিম এটা ডিলেমা হয়ে যাচ্ছে ওকে চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা দেখো এরপর কি বলা হয়েছে কোশ্চেন নাম্বার সেভেন রয়েছে সেভেনে বলছে সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ এ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট অব দ্য গিভেন ওয়ার্ডস গ্রুপ অফ ওয়ার্ডস এটা কিন্তু বলা হচ্ছে তো দেখো এরপর কিন্তু আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে ওয়ান ওয়ার্ড মানে কি যেগুলো কিন্তু এক কথায় প্রকাশ বলতে গেলে তো এই যে আমাদের ওয়ার্ডটা বলেছে এখানে সেন্টেন্সটি যে দ্য মার্ডার অফ এ কিং এটাকে আমরা এক কথায় কী বলতে পারি তো অপশন দেখো কী বলছে ফার্স্ট অপশান বলছে দেখো স্যাক্রিলেজ স্যাক্রিলেজ মানে তোমরা মনে রাখবে যে কোনো ধর্মীয় বস্তু বা স্থানের সম্বন্ধে অসম্মান আচরণ করা এটা কিন্তু দাঁড়াচ্ছে স্যাকলেস মানেটা বলতে গেলে এই এই আমাদের ওয়ার্নের মানেটা ওকে পয়েটটা বলছে রিবেল অপশান নাম্বার টু বলছে রিবেল রিবেল মানে তোমরা মনে রাখবে যে একজন ব্যক্তি যে তার দেশ বা সরকারের বিরুদ্ধে লড়াই করে কারণ সে চায় কিছু পরিবর্তন হোক এটা কিন্তু রিবেল হতে পারে পয়েন্টটা দেখো বলছে যে রেটিকুল রেটিকুল মানে মনে রাখবে তোমরা একটা কোনো মহিলার ছোট্ট একটা হ্যান্ডব্যাগ যার মধ্যে তার বিভিন্ন মেকআপের যে সমস্ত আইটেমগুলো হয়ে থাকে সেগুলো থাকে এটা কিন্তু হ্যান্ডব্যাগ রেটিকুল বলা হয়ে থাকে ওয়ানর হিসাবে পয়েন্ট দেখো অপশন নাম্বার ফোর বলছে যে রেজি সাইজ রেজি সাইজ মানে তোমরা মনে রাখবে যে একজন ব্যক্তি যিনি কোনো রাজাকে হত্যা করেন ওকে এটা কিন্তু বলা হচ্ছে রেজি সাইজ এটা তো আমাদের দেখো যে সেন্টেন্সটা বলা হচ্ছিলো দ্য মার্ডার অফ এ কিং যে রাজাকে হত্যা করা এটা কিন্তু কার্ডান্সার হয়ে যাচ্ছে এখানে অপশান নাম্বার ফোর যেটা বলছে রেজি সাইজ যেটা কিন্তু দাঁড়াচ্ছে একজন ব্যক্তি যিনি রাজাকে হত্যা করে তা রাজাকে হত্যা করার কথা বলা হচ্ছে তাহলে আমরা এক কথা বলতে পারি যে রেজিসাইস ওকে চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা দেখো নেক্সট রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার এইট বলেছে পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাভ বিন গিভেন অ্যাস অপশন সিলেক্ট দ্য অপশন দ্যাট কন্টেন্স অ্যান্ড এরার তো দেখো আমাদের কিন্তু এরার কয়েশন থেকে নেক্সট কোশ্চেনটি বলা হচ্ছে তো দেখো বলা হচ্ছে আমাদের দিস রিজিয়ান ওয়াজ স্টাক বাই আন ইউজুয়াল ওয়েপ অফ ভায়োলেন্স লাস্ট ইয়ার তো আমাদের এই যে লাইনটা রয়েছে এই লাইনটার মধ্যে কোথায় এরোর রয়েছে সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে ঠিক আছে তো দেখো আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু দু জায়গায় কিন্তু দুটা এরোর রয়েছে তো দেখো এই যে আমাদের প্রথমে বলছে ওয়াস রিলিজিয়ান স্টাক বাই তো দেখো বাইয়ের পরে কিন্তু এখানে যে আনইউজুয়াল রয়েছে ঠিক আছে এখানে কিন্তু তার আগে কিন্তু একটা এন বসানো হতো এখানে কিন্তু একটা এরো রয়েছে ঠিক আছে দেখো আমরা জানি ওয়েফ অফ ওয়েভ ভায়োলেন্স রয়েছে ভায়োলেন্স ঠিক আছে নাউনের আগে কিন্তু একটা এ বসবে তাহলে অফ অফের পরে ওদের এ বসতো তাহলে দেখো দু জায়গায় কিন্তু দুটো এরো রয়েছে তো আমরা কিন্তু ফার্স্ট যে এরোটা রয়েছে এটা কিন্তু কারেন্ট করবো এখানে তাহলে কারেন্ট কিন্তু আমাদের ফার্স্ট অপশানটিতে রয়েছে যে ওয়াস স্টাক বাই আন ঠিক আছে এখানে কিন্তু আমাদের যে বাইয়ের পরে কিন্তু একটা এন বসানো উচিত ছিল সেখানটা এরোর পাচ্ছি আমরা একটা আর্টিকেল এর পাচ্ছি ঠিক আছে তো দেখো দুটোই কিন্তু আমাদের আর্টিকেল থেকেই রয়েছে এখানে যে আমার দাঁড়াচ্ছে যে দিস রিজিয়ান ওয়েপ অফ ভাইলেন্স লাস্ট ইয়ার এটা কিন্তু বলা হচ্ছে এখানে ঠিক আছে দেখো নেক্সট কোশ্চেন নাম্বার নাইনও কিন্তু রয়েছে আমাদের এরোর কাসন থেকে বলা হচ্ছে তো আমাদের লাইনটি বলেছে যে উইথ রেফারেন্স অফ ইউর লেটার দ্য অর্গানাইজেশন উইশেস টু হায়ার ইউ ফর দ্য সিকিউরিটি সার্ভিস ঠিক আছে এটা কিন্তু বলা হচ্ছে তো দেখো আমাদের কোন পার্টে এরো রয়েছে তো তোমরা কিন্তু চটপট করে একটু কমেন্ট করে জানাও যে কোথায় এরো রয়েছে তো দেখো আমাদের কিন্তু একই রকমভাবে এই সেন্টেন্সটিতেও আমাদের যে প্রথম যে লাইনটা রয়েছে এখানে কিন্তু এরো রয়েছে যে রেফারেন্স বলেছে এখানে দেখো এই যে আমাদের ওয়ার্ডটা রয়েছে রেফারেন্স রেফারেন্স পরে দেখো আমাদের প্রিপোজিশন হিসেবে এখানে কিন্তু অফটা ইউজ করা হয়েছে তো তোমরা মনে রাখবে রেফারেন্সের পরে কিন্তু কখনোই অফ বসে না ঠিক আছে এখানে কিন্তু কখনোই অফ বসে না এখানে কিন্তু টু বসানো উচিত ছিল কিন্তু এখানে অফ বসানো হয়েছে তো দেখো আমাদের কিন্তু কারেক্ট আনসার এখানে এক নম্বর অপশানটি করে দেবো যে উইথ রেফারেন্স অফ ইউর লেটার যে কিন্তু আমাদের এরোড রয়েছে এখানটাতে ঠিক আছে তারপরে দেখো দ্য অর্গানাইজেশন উইস টু হায়ার ইউ ফর সিকিউরিটি গার্ড সিকিউরিটি সার্ভিস এখানে কিন্তু কোনো এরোড আমরা পাচ্ছি না তো এখানে কিন্তু আমরা একটা প্রিপোজিশন এরোর পেলাম ঠিক আছে তাহলে দেখো আমাদের আমাদের সেন্টেসটা দাঁড়াচ্ছে এরকমভাবে যদি বলি যে উইথ রেফারেন্স ঠিক আছে টু ইয়োর লেটার যে মানে আপনার চিঠির মানে উল্লেখিতভাবে দ্য অর্গানাইজেশন উইশেস টু হায়ার ইউ ফর দ্য সিকিউরিটি সার্ভিস যে অর্গানাইজেশন রয়েছে বা যে সংস্থাটা রয়েছে সে কিন্তু মানে সিকিউরিটি সার্ভিসের জন্য আপনাকে নিয়োগ করতে চাচ্ছে এই বিষয়টা বলা হচ্ছে ওকে আই হোপ তোমাদের কাছে এই যে দুটো আমাদের এরোর ওরকার ছিল কোশ্চেন নাম্বার নাইন এবং কোশ্চেন নাম্বার এইটে এ দুটো ক্লিয়ার করতে পারলাম চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা দেখো এরপর রয়েছে আমাদের কোয়েশ্চেন নাম্বার টেন বলেছে সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য গিভেন্ট সেন্টেন্স তো দেখো এই যে আন্ডারলাইন জায়গাটা রয়েছে আমাদের বলছে ইনসিডেন্টালি তো ইনসিডেন্টালি কারেক্ট আমাদের স্পেলিং কোনটা হয়ে থাকে তো দেখো চারটা অপশন রয়েছে চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট আনসার হবে এখানে স্পেলিংটা ঠিক আছে স্পেলিংটা কোনটা আমাদের ঠিক রয়েছে সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে চারটা অপশনের মধ্যে থেকে তো আমি একটু বলে দিই সেন্ডিস্ট্রিদাও কী বলছে যে ইনসিডেন্টালি আই হ্যাপেন্ড টু বাম্প ইন টু মাই চাইল্ডহুড ফ্রেন্ড অ্যাট দ্য এয়ারপোর্ট ইয়েস্টারডে এটা কিন্তু বলা হচ্ছে তো ইনসিডেন্টালি মানেটা কি আমি এখানে লিখে দিচ্ছি দেখো ইনসিডেন্টলি মানে তোমরা মনে রাখবে যে বলতে পারি ঘটনাক্রমে বা প্রসঙ্গক্রমে এটা কিন্তু বলা হয়ে থাকে যে ঘটনাক্রমে বা প্রসঙ্গক্রমে আমি গতকাল আমার যে ছোটোবেলার বন্ধু রয়েছে তার সাথে কিন্তু বিমান বন্দরে ধাক্কা খেয়েছিলাম এই বিষয়টা বলা হচ্ছে এখানে সো আমাদের কিন্তু যে বলা হচ্ছে যে এখানে কারেক্ট স্পেলিং তো এখানে দেখো ইনসিডেন্টালি কারেন্ট স্প্রিংটা কিন্তু এখানে আমাদের এরোর রয়েছে মিসপেল রয়েছে তো কারেন্ট স্প্রিং কোনটা হচ্ছে তো দেখো আমাদের যেটা আমাদের যেটা কারেন্ট স্পেলিং হয়ে থাকে সেটা কিন্তু অপশন নাম্বার ফোরে রয়েছে এটা কিন্তু কার্ডেন্সটা হয়ে থাকে ডবল এল কিন্তু হবে এখানে এন সি আই এন টি এ এল ওয়াই এটাই কিন্তু কার্ডেন্সটা রয়েছে এখানে তো আমরা ইনসিডেন্টালি মানে জানলাম যে ঘটনাক্রমে প্রসঙ্গক্রমে ওকে চলো পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি বলেছে সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস তো আমাদের একটা সেন্টেন্স দেওয়া হয়েছে সেই সেন্টেন্সটা কিন্তু আমাদের অ্যাক্টিভে রয়েছে প্যাসিভে করতে বলেছে ওকে তো দেখো বলছে সেন্টেন্সটি দ্য বয় উইল ব্রিং দ্য কফি ওকে তাহলে দেখো আমাদের সেন্টেন্সটা দেখতে পাচ্ছি সেই সেন্টেন্সটা আমরা যদি অ্যাক্টিভ মানে যে আমাদের ফরমেশনটা হয়ে থাকে সেটাও দেখি দেখো আমি পাশে লিখে দিচ্ছি যে সাবজেক্ট প্লাস মোরাল রয়েছে এখানে প্লাস ভার্ব ঠিক আছে প্লাস আমাদের কিন্তু ভার্ভে এখানে এক নাম্বার ফর্ম বলেছে তো সেই অনুযায়ী কিন্তু যে সাবজেক্ট প্লাস মোডাল প্লাস ভার্ভের এক নাম্বার ফর্ম প্লাস কিন্তু অবজেক্টটা হচ্ছে তো এবার যদি দেখি দেখো এখানে তোমার দেখি আমরা যে সেন্টেন্সটা বলেছে এখানে কিন্তু এই যে আমাদের দা বয় বলেছে ঠিক আছে দা বয়টা কি দা বয়টা কিন্তু এই আমাদের সেনডেন্সের সাবজেক্ট রয়েছে তারপরে দেখো এখানে একটা মোডাল বসানো হয়েছে যেটা উইল গেল তারপরে দেখো ব্রিং যেটা কিন্তু ভার্বের এক নম্বর ফর্ম আর দ্য কফি এটা কিন্তু আমাদের অবজেক্ট রয়েছে ওকে এই তো বিষয় রয়েছে এবার দেখো এবার যদি আমরা এটাকে প্যাসিভে করি এটা তো আমাদের অ্যাক্টিভ ফর্ম ছিল এ যদি প্যাসিভে করি তাহলে যেটা দাঁড়াচ্ছে ফার্স্টে কিন্তু আমাদের অবজেক্ট চলে আসবে তারপরে কিন্তু মোডালটা বসবে প্লাস মোডালটের পরে আমরা কিন্তু জানি যে একটা বি আসে যখন আমরা প্যাসিভে কর প্যাসিভে করব আর কি তাহলে তাহলে কী হলো যে মোডাল প্লাস বি তারপরে কিন্তু ভার্ভের থার্ড নম্বর ফর্ম প্লাস সাবজেক্টে কিন্তু বসে গেলো ঠিক আছে তো দেখো আমাদের যদি আমার স্ট্রাকচার অনুযায়ী বসাই তাহলে যে দাঁড়াচ্ছে আমাদের যেটা রয়েছে এখানে এই যে দ্য কফি দ্য কফিটা কিন্তু সব প্রথমে এসে বসবে ঠিক আছে আমাদের প্যাসিভে অবজেক্টটা প্রথমে বসবে তাহলে দ্য কফিটা প্রথমে বসলো বোঝা গেল দ্য কফিটা প্রথমে বসল তারপরে দেখো তারপরে কিন্তু আমাদের যে আমাদের মোড়ালটা রয়েছে সেটা কিন্তু বসবে তার মোড়ালটা কী রয়েছে আমাদের এখানে উইল রয়েছে আমাদের কিন্তু উইল দিয়েই করতে হবে কখনো কিন্তু উট দিয়েও হবে না দেখো অপশান নাম্বার থ্রিতে উড দিয়ে করা হয়েছে তাহলে এটা কিন্তু হচ্ছে না আর দেখো অপশান নাম্বার ফোরে আমাদের হ্যাপ দিয়ে কাজ মাস্ট হ্যাপ মাস্ট হ্যাপও কিন্তু হয় না আর অপশান নাম্বার টু দেখো উইলের পরে কিন্তু বিন বসানো হয়েছে তো তোমরা মনে রাখবে উইলের পর কিন্তু বিনটা বসবে না উইলের পরে কিন্তু বি আসবে একটা তাহলে এটাও কারেক্ট রয়েছে একমাত্র আমাদের কিন্তু অপশান নাম্বার ওয়ানটাই গ্রামাটিক্যালি ঠিক আছে কারেক্ট রয়েছে তাহলে দা কপিটা প্রথমে বসলো তারপরে উইল আসবে তারপরে কিন্তু বি আসবে এবং আমাদের যেখানে ব্রিং বলেছিল ব্রিং কিন্তু ভার্ভের এক নম্বর ফর্ম আমাদের কিন্তু যখন প্যাসিফিক করব ভার্ভের থার্ড ফর্মটা বসবে তাহলে ব্রিং যেটা ব্রড হয়ে যাচ্ছে তারপরে বাই অ্যাট হবে তারপরে দ্য বয় আই হোপ তোমাদের কাছে এই যে রয়েছে ভয়েসটি ক্লিয়ার করতে পারলাম যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ওকে চলো নেক্সট কোশ্চেন দেখি দেখো নেক্সট কোশ্চেন নাম্বার টুয়েলভ বলেছে সিলেক্ট দ্য কারেক্ট কারেক্টলি স্পেলড ওয়ার্ড তো দেখো চারটা অপশান দিয়েছে চারটা অপশনের মধ্যে কিন্তু আমাদের তিনটা অপশানে কিন্তু স্পিলিংটা মানে ইনকারেক্ট রয়েছে এবং একটিতেই কিন্তু আমাদের কারেক্ট রয়েছে সেটা কোনটা সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে তো দেখো এখানে দেখতে পাচ্ছি আমাদের বলা হচ্ছে রেকমেন্ড তা রেকমেন্ড মানে কি তোমরা দেখো পাশে আমি লিখে দিচ্ছি রেকমেন্ড মানে কিন্তু সুপারিশ বা পরামর্শ করা এটা বলতে পারি আমরা তাহলে এখানে আমাদের চারটা অপশনের মধ্যে থেকে কোনটা কারেট স্পেলিং হচ্ছে ঠিক আছে তো তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবে কোনটা কারেক্ট অ্যান্সার হচ্ছে তারপরে কিন্তু আমরা করব হ্যাঁ তাহলে দেখো আমাদের কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ওয়ানটাই ফার্স্ট কারেক্ট রয়েছে এখানে আনসারটা যে আর ই ও ডবল এম ই এন ডি এটাই কিন্তু আমাদের কারেক্ট হয়ে যাচ্ছে এই স্পেনটা কিন্তু কারেক্ট রয়েছে ঠিক আছে দেখো নেক্সট কোশ্চেনটি বলেছে সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন অ্যাক্টিভ ভয়েস তো আমাদের সেন্টেন্সটা কিন্তু প্যাসিভে রয়েছে দেখতে পাচ্ছি এবার অ্যাক্টিভে করার কথা বলা হচ্ছে তো আমরা যদি প্যাসিভের স্ট্রাকচারটা দেখি দেখো পাশে লেখা রয়েছে যে প্রথমে কিন্তু সাবজেক্ট আসবে তো দেখো এখানে দা ডগ রয়েছে দ্বার ডগটা কিন্তু সাবজেক্ট তারপরে দেখো ওয়াস ওয়্যার এখানে কিন্তু ওয়াশটা বসানো হয়েছে তারপরে কিন্তু রান রয়েছে রানটা কিন্তু আমাদের ভার্ভের থার্ড ফর্ম ঠিক আছে রানটা কিন্তু ভার্ভের থার্ড ফর্ম রয়েছে এখানে তারপরে দেখো ওভার বসানো হয়েছে তারপর বাই আর কিন্তু এ ট্রাক এ ট্রাকটা কিন্তু বসানো হয়েছে এ ট্রাকটা কিন্তু এখানে আমাদের অবজেক্ট রয়েছে বুঝতে পারলে বিষয়টি তাহলে দেখো আমরা যদি এবার এটাকে অ্যাক্টিভি করি অ্যাক্টিভ স্ট্যাচারটা হয়ে যাবে যে প্রথমে সাবজেক্ট বসবে ভার্ভের সেকেন্ড ফর্ম আর হচ্ছে অবজেক্টটা কিন্তু বসে যাবে ওকে তার দেখো এ ট্রাক যে রয়েছে এ ট্রাকটা কিন্তু এখানে অবজেক্ট রয়েছে যেটা কিন্তু আমরা যখন অ্যাক্টিভে করবো সেটা কিন্তু আমার সাবজেক্ট হয়ে যাবে তাহলে এ ট্রাকটা প্রথমে বসলো তারপরে কিন্তু আমাদের কিন্তু মনে রাখবে এখানে যে হেল্পিং ভাব রয়েছে ওয়াশ এবং ওয়ার্ড যে থাকে সেটা কিন্তু বসবে না যখন আমরা অ্যাক্টিভে করব তাহলে এ ট্রাক বসলো ওয়াশটা হবে না তারপরে এখানে রান রয়েছে রানটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম কিন্তু আমরা যখন অ্যাক্টিভে করবো তা আমাদের কিন্তু ভার্বের সেকেন্ড ফ্রন্টটা বসে যাবে এখানে তাহলে রান বলেছে রান কিন্তু আমাদের এখানে র্যান হয়ে যাবে আর এ এন র্যান হয়ে গেল ঠিক আছে এবার যদি অপশান লক্ষ্য করো দেখো ফার্স্ট অপশন বলছে এ ট্রাক এখানে হ্যাড দিয়ে করেছে তাহলে হ্যাড দিয়ে তো হবে না এটা আমাদের ফিউচার তো নেই ঠিক আছে তারপরে দেখো এ ট্রাক রানস করেছে রানস দিয়েও তো হচ্ছে না তারপরে দেখো এ ট্রাক হ্যাশ দিয়ে করেছে হ্যাস দিয়ে তো হবে না দেখো এখানে অপশন নাম্বার ফোরটি যে এ ট্রাক র্যান করেছে তারপরে দেখো ওভার লেখা রয়েছে এখানে আমাদের ওভারটা কিন্তু বসবে দেখো ওভার বসানো হয়েছে তারপর যে আমাদের রয়েছে দ্য ডগ দ্য ডগটা কিন্তু আমাদের অবজেক্ট রয়েছে অবজেক্টটা কিন্তু বসে গেল দ্য ডগ তাহলে দেখো এখানে কিন্তু আমাদের কারসারটা হয়ে যাচ্ছে অপশান নাম্বার ফোর ওকে আই হোপ তোমাদের কাছে এই কোশ্চেনটি বোঝাতে পারলাম চলো পরে কোশ্চেন দেখি দেখো কোশ্চেন নাম্বার ফরটিন বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিরোনিম অব দ্য আন্ডারলাইন ওয়ার্ড তো দেখো সিনোনিম থেকে কিন্তু আমাদের আর একটা কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি আমরা তো দেখো এই যে আনটলেন ওয়ার্ডটা রয়েছে আমাদের বলছে র্যাপিডলি তো র্যাপিডলি মানে কী হয়ে থাকে তো তোমরা দেখো পাশে আমি লিখে দিয়েছি র্যাপিডলি মানে তোমরা মনে লাগবে দ্রুত এটা কিন্তু বলে থাকি আমরা তাহলে দ্রুত এখানে কোনটা আমাদের সিনোনিম বসবে কারেক্ট কার্সার হচ্ছে দেখো আমরা তো অপশন লক্ষ্য করি ফার্স্ট অপশন বলছে দেখো প্রম্পলি প্রম্পটলি মানে কি প্রম্পলি মানে কিন্তু অবিলম্বে বা খুব তাড়াতাড়ি বলতে পারি আমরা ওকে ওয়ার্ডটা হচ্ছে লাক্সারিয়াসলি লাক্সারিয়াসলি মানে কিন্তু বিলাসবহুলভাবে আরটা হচ্ছে লেসলি লেসঅর্লি মানে কিন্তু ব্যস্ততাহীন বা অবসর জীবনযাপন যেটা বলতে পারি তা হচ্ছে হোপফুলি হোপফুলি মানে কিন্তু আশা করা যায় এরকম একটা বিষয়ে বোঝানো হচ্ছে তো দেখো আমাদের কার্ডাসাটা কিন্তু হয়ে যাচ্ছে ফার্স্ট অপশনটি যেটা বলছে প্রম্পটলি এটাই কিন্তু কার্ডাসে হয়ে যাচ্ছে এখানে ঠিক আছে প্রম্পটলি মানেই কিন্তু অবিলম্বে যেটা আমাদের র্যাপিডলি মানে দ্রুত দুটো একই রকম মানে বলা হচ্ছে যেহেতু আমাদের সিনোনিম জানতে চাওয়া হয়েছে তাই কার্সে কিন্তু অপশান নাম্বার ওয়ানটে হয়ে যাচ্ছে ওকে চলো পরের কোশ্চেন দেখি দেখো নেক্সট কোশ্চেন নাম্বার ফিফটিন তো ফিফটিন আমার কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একটা প্যারাজাম্পেলের একটা এক্সাম্পেল রয়েছে তো প্যারাজাম্পেলটা কী হয়ে থাকে যে আমরা জানি দেখো পাশে আমি কয়েকটা বিষয় পয়েন্ট করে দিচ্ছি আমি যে যে আমরা জানবো বা আমরা জানি যে এই যে প্যারাজাম্পেলগুলো হয়ে থাকে এটা কী হয়ে থাকে এটা এখানে না আমাদের কিছু স্টেটমেন্ট দেওয়া থাকবে ঠিক আছে সেই স্টেটমেন্টগুলো কিন্তু আগে পরে দেওয়া থাকবে এবং আমাদের যে এসিউ পি কিউ আর এস যে আমরা করেছি আগে পি কিউ আর থাকতে পারে এখানে যেমন বি এবি সিরিজে করা আছে ঠিক আছে এইভাবে কিন্তু আসতে পারে তো তোমরা এসএসসির এক্সামে লক্ষ্য করবে যে এটা সিজিএল হোক বা সিএচএস সেখানে কিন্তু আমরা কমক হলেও দুটা থেকে তিনটা কিন্তু প্যারাজাম্বেল লক্ষ্য করব ঠিক আছে তাই কিন্তু এই প্যারাজাম্বেল যে পয়েন্টটা রয়েছে টপিকটা রয়েছে সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট রয়েছে এসএসসি এক্সামের ক্ষেত্রে ওকে তো যেটা বলছিলাম এই যে প্যারাজামবেল সম্পর্কে আমরা কয়েকটা পয়েন্ট আগে একটু জেনে নিই তো তোমরা মনে রাখবে প্যারাজাম্বেল প্রথম যে বিবৃতি হবে সেটা কিন্তু একটা বলতে পারি আমরা যে ইন্ডিপেন্ডেন্ট জেনারেল স্টেটমেন্ট থাকবে একটা এটা একটা পয়েন্ট রয়েছে ঠিক আছে যেটা সাধারণ একটা বিবৃতি পাবো আমরা এখানে একটা এ নাউন একটা বিশেষ্য থাকবে এ ইউনিভার্সাল ফ্যাক্ট থাকবে যেটা হচ্ছে সার্বজনীন একটা সত্য সেই ঘটনাটা আমরা পাবো এটা গেল এবং যখন স্টার্টিং অফ অ্যান ইনসিডেন্ট এবং সেন্টেন্সটা কিন্তু একটা কোনো একটা ইনসিডেন্ট দিয়ে স্টার্ট হবে আর আমরা লক্ষ্য করবো যে কোনো কোনো সেন্টেন্স কিন্তু মোস্ট অর ওয়ান্স এই দুটো ওয়ার্ড দিয়ে স্টার্ট হবে তো এই কটা বিষয় কিন্তু তোমরা লক্ষ্য রাখবে যখন তোমরা প্যারাজাম্বলগুলো করবে ওকে তো এখানে দেখছি আমরা দেখো বলা হয়েছে যে বাই কনকুইস্ট রেদার দেন বাই ইকোনমিক কন্ট্যাক্ট এটা বলেছে এতে বিতে বলেছে আদার টাইপস অফ ফিউডালিজম ওয়াজ রিলেশন ঠিক আছে ফিউডালিজম মানে কি তোমরা মনে হয় সামন্ত বাদ পরটা বছর দেখো বাজে দ্য প্রিন্সিপাল ডিফারেন্স বিটুইন ইন্ডিয়ান অ্যান্ড এটা বলেছে বিটুইন লর্ড অ্যান্ড ভেসাল এস্টাবলিশ ইন দিস কেস ওকে তো দেখো এবার যদি লক্ষ্য করি আমরা যে এই যে বাক্যটা বলা হলো এই যে সেন্টেন্সগুলো বললাম স্টেটমেন্টগুলো তো এখানে কিন্তু আমাদের এই যে বাক্যের এই যে অপশন নাম্বার সিতে বলেছে ঠিক আছে সিটাই কিন্তু প্রথমে আসবে যে দ্য প্রিন্সিপাল ডিফারেন্স বিটুইন ইন্ডিয়ান অ্যান্ড কেন এখানে দেখতে পাচ্ছি আমরা যে সামন্তবাদের যে মেইন যে উপাদানগুলো রয়েছে প্রিন্সিপালগুলো রয়েছে সেটা দিয়ে কিন্তু স্টার্ট হচ্ছে তাই কিন্তু আমাদের সেন্টেন্সটা এটা দিয়ে শুরু হচ্ছে তাহলে ফার্স্টে কিন্তু আমরা সি পাবো ফার্স্টে সি আসবে ওকে গেল এটা তারপরে দেখো তারপরে কিন্তু আমাদের আমাদের কিন্তু এই বিটা আসবে যে আদার টাইপস অফ ফিউডালিজম ওয়াজ দা যে আদার টাইপসগুলো যে রয়েছে ফিউডালিজমে সামন্তবাদের যে অন্যান্য রূপগুলো রয়েছে সেটা কিন্তু দিকে কথা বলছে তাহলে কিন্তু সি এর পরে আমরা বিটা নিয়ে আসব তারপরে কিন্তু আমাদের ডিটা আসবে যে বিটুইন লর্ড অ্যান্ড ভেসাল এস্টাবলিশ ইন দিস কেস তারপরে কিন্তু যে বিশেষ দিকটা হাইলাইট করা হচ্ছে এখানে সামন্তবাদের যে ধরনগুলো এবং আলাদা করছে প্রভু এবং লটকে এবং ভাসালের মধ্যে যে সম্পর্কটাকে সে বিষয়টা বলা হচ্ছে তারপর কিন্তু ডিটা আসবে আমাদের গেল এখানে এবং ফাইনালি কিন্তু আমাদের শেষের যে রয়েছে এ নাম্বারটা পড়ে রইল যে এটা কিন্তু চলে আসবে ওকে তো দেখো বাই কনকুইস্ট রেদার দেন বাই ইকোনমিক কন্ট্যাক্ট এটা কিন্তু বলা হচ্ছে তাহলে কারেক্ট আনসার কিন্তু হয়ে যাচ্ছে আমাদের যে দু নাম্বার যে অপশনটা রয়েছে সিবি ডি এটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এখানে দেখো ফাইনাল যে আমাদের সেন্টাসটা দাঁড়ালো এখানে যে বলা হচ্ছে দ্য প্রিন্সিপালস ডিফারেন্ট বিটুইন ইন্ডিয়ান অ্যান্ড আদার টাইপস অফ ফিউডালিজম ওয়াজ দ্য রিলেশন বিটুইন লর্ড অ্যান্ড ভেসাল যে ভারতীয় এবং অন্যান্য সামন্তবাদের মধ্যে যে পার্থক্য ছিল সেটা কিন্তু লর্ড এবং ভেসালের মধ্যে সম্পর্ক ওকে এস্টাবলিশ ইন দিস কেস বাই কনকুইস্ট রেদার দেন বাই ইকোনমিক কন্টাক্ট যেটা কিন্তু মানে সেই ক্ষেত্রে অর্থনৈতিক চুক্তির পরবর্তীতে বিজয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল এই বিষয়টা কিন্তু বলা হচ্ছে এখানে ওকে আশা করি তোমাদের কাছে এই প্যারাজাম্পলটা ক্লিয়ার করতে পারলাম তো দেখো এরপরে যে আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার সিক্সটিন থেকে টোয়েন্টি ফাইভ পর্যন্ত সেটা কিন্তু আমরা নেক্সট আরেকটা পার্টে আলোচনা করবো ঠিক আছে এই ভিডিওটা অনেকটা লং হয়ে গেল এখানে থার্টি মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছে দেখো ভিডিওটি তো এখানে কিন্তু শেষ করছি তো তোমরা আমি যে আলোচনা করলাম কোশ্চেন নাম্বার ওয়ান থেকে ফিফটিন পর্যন্ত যদি কোনো কোশ্চেন ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো এটা লাইক করে দিও আর ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও আর চ্যানেলে একটু নতুন সাথে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রেখো এরকম ইনফরমেটিভ ভিডিও সবাই দেখার জন্য ওকে চলো তাহলে নেক্সট নেক্সট আমাদের পার্টটা কিন্তু পরের দিনই আসবে ওকে চলো আচ্ছা এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ